আলহামদুলিল্লাহ, আমার মনে হয় যে সরকারিভাবে খুব আমি ইজি পাইতেছি। আলহামদুলিল্লাহ, মানে খুবই ইজি সবকিছু হচ্ছে, সবকিছু হয়ে গেছে, কোনো ঝামেলা নাই। সরকারি হাজি হয়ে সরকারি ব্যবস্থাপনায় আল্লাহর ঘর জিয়ারতের জন্য রওনা করতে পারছি, সেজন্য অনেক শুকরিয়া। আপনারা জানতে চেয়েছেন সরকারি ব্যবস্থাপনায় হজ আসলে অনেক সুন্দর। এবারের ব্যবস্থাপনা একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। আমরা প্রশিক্ষণ করে আসলাম, নিচে প্রশিক্ষণ করলাম। বাংলাদেশ সরকার এবং ধর্ম মন্ত্রণালয়, বিশেষ করে মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের নিবিড় পর্যবেক্ষণে, নিবিড় তত্ত্বাবধানে এমন সুন্দর প্রশিক্ষণ হলো, যেটা আমাদের মনে থাকবে। এই প্রশিক্ষণটা হওয়া উচিত প্রতিটা হাজির, একবার প্রয়োজনে বারবার। এবং হজের ব্যবস্থাপনা আশা রাখি আল্লাহর পাকের মেহেরবানিতে অনেক সুন্দর হবে। এবার ভিসা প্রসেসিং হয়েছে, আমরা ভিসা পেয়েছি এবং বাড়ি ভাড়া অত্যন্ত সুন্দরভাবে হয়েছে। সেজন্য মহান আল্লাহর দরবারে শুকর আদায় করছি, বাংলাদেশ সরকারকে এবং ধর্ম মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমার মনে হয় যে সরকারিভাবে খুব আমি ইজি পাইতেছি, আর ওরা প্রতিদিনই আমাকে ইন মেসেজ দিয়ে আপডেট দেয় যা কিছু করার দরকার, ওই টিকা দেওয়ার জন্য, আবার চেক আপ করার জন্য যা কিছু দরকার, এভরিডে আমাকে ইনফর্ম করতেছে। আজকে এখানে আসার জন্য গতকালকে করছে, আজকে সকালে করছে, খুব ভালো। এটা আমি খুব ইজি মনে করতেছি, কোনো হয়রানি নেই। আমরা সরকারি ব্যবস্থাপনায় আমি হজের জন্য অ্যাপ্লাই করেছি, তো এই অ্যাপ্লাইয়ে সব কিছুই মানে কমপ্লিট হয়েছে, কোনো ঝামেলা হয়নি। এখন ভিসা হয়ে গেছে, তারপরে প্রত্যেকটা যে আমার কখন কী করতে হবে আপডেট মেসেজ চলে আসতেছে মোবাইলে কন্টিনিউ, যেটা বলা হয় আচ্ছা ডিজিটাল যে সিস্টেমটা, সেই সিস্টেমে। এবং এখন ওই যে স্বাস্থ্য পরীক্ষার একটা ব্যাপার আছে, এটা নাকি রবিবারের পরে চলে আসবে। তা আলহামদুলিল্লাহ, মানে খুবই ইজি সব কিছু হচ্ছে, ইনশাল্লাহ আল্লাহ রহমতে। আমরা এই পর্যন্ত সরকারিভাবে আমরা আনসার বাহিনী থেকে ব্যাটালিয়ান আনসার হিসাবে এই আজান কেরাত প্রতিযোগিতা আমরা ইয়ে হয়েছি, সিলেক্টেড হইয়া আমরা এবারে হজের জন্য সিলেক্ট হয়েছি। ইনশাল্লাহ এখানে এসে আমরা কোনো ঝামেলায় পড়ি নাই এ পর্যন্ত। আর আমরা পাসপোর্ট জমা দিয়েছি, এখনও আমাদের ভিসা আর খবর আমরা পাইনি। ভিসা সব কিছু হয়ে গেছে, কোনো ঝামেলা নাই, আর ঝামেলা করতেও হয়নি, আমাদের পোহাতেও হয়নি, স্বাভাবিকভাবেই হয়ে গেছে।